সঞ্চিতা। আমি সঙ্গীতা। হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। উচ্চ ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্বে আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাড়িত চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ থেকে 40টি তত্ত্বীয় এমসিকিউ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের হ্যাপি স্কুল থেকে সাবজেক্ট ভিত্তিক বিভিন্ন হ্যান্ড নোট ও বই প্রকাশ করা হয়েছে, যা একাডেমিক ও অ্যাডমিশনের জন্য খুবই মানসম্মত। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমার কাঙ্ক্ষিত বইগুলো আজ সংগ্রহ করে ফেলো। তো চলো শুরু করা যাক আজকে প্রশ্ন পর্ব। যে কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায়, অর্থাৎ এসি কে ডিসি করা যায়, তাকে কি বলে? রেকটিফায়ার। একটি কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কোনটির উপর নির্ভরশীল নয়? চৌম্বকের ফ্লাক্সের পরিবর্তনের উপর। ডাইনামো কোন সূত্রের ভিত্তিতে তৈরি করা হয়? ফ্যারাডের সূত্র। তড়িৎচালিত শক্তি আবিষ্ট হয় কিসের প্রভাবে? পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। আরোহী ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর চেয়ে কম। দিক পরিবর্তিত তড়িৎচালক বল বা প্রবাহের মূল গড় বর্গমান ও গড় মানের অনুপাতকে কি বলে? আকৃতি গুণাঙ্ক। অর্ধচক্রের জন্য দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের গড় মান কোনটি? টু আই নট বাই পাই। আবেশহীন কুণ্ডলী তৈরি হয় কয় ভাঁজ করে? দুই ভাঁজ করে। যে তার কুণ্ডলীতে স্বকীয় আবেশ ঘটে না তাকে কি বলে? আবেশহীন কুণ্ডলী। হেনরিক লেন্স কোন দেশের অধিবাসী ছিলেন? জার্মানি। কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলছে, যে পাশ থেকে তাকালে প্রবাহ ঘড়ি বিষমাবর্তী মনে হয় সে পাশে কোন মেরুর অস্তিত্ব রয়েছে? উত্তর মেরুর। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলে? ডাইনামো। কার্যকর তড়িৎ প্রবাহ শীর্ষমানের কম। চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক কোনটি? টেসলা। যে তড়িৎ প্রবাহ সর্বদা একমুখী হয় তাকে কি বলে? একমুখী প্রবাহ। যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে তাকে কি বলে? পরিবর্তী প্রবাহ। চৌম্বক ক্ষেত্রে সমদূরত্বে ঘূর্ণায়মান কুণ্ডলীতে সৃষ্ট তড়িৎ প্রবাহ কিরূপ? দিক পরিবর্তী। কোন তার কুণ্ডলীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কোনটি সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র। টেসলা পার মিটার স্কোয়ার কে সংক্ষেপে কি বলে? ওয়েবার। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তাড়িত চৌম্বকীয় আবেশ। কোন সূত্র দ্বারা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা হয়? লেঞ্জের সূত্র। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি? হেনরি। তড়িৎ চৌম্বকীয় আবেশের নীতিকে ব্যবহার করে কোনটি তৈরি করা হয়? ডাইনামো। পারস্পরিক আবেশ গুণাঙ্কের এসআই একক কি? হেনরি। ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ দেন কে? নিউম্যান। ডাইনামোতে স্লিপ রিং এর পরিবর্তে কি ব্যবহার করা হয়? কমিউটেটর। পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটা পূর্ণ চক্রের গড় মান কত হয়? শূন্য। মাইকেল ফ্যারাডে কত সালে তাড়িতচুম্বক আবেশ আবিষ্কার করেন? 1831। ধারকে যেমন স্থির তড়িৎ শক্তি সঞ্চিত হয়, কুণ্ডলীতে তেমনই সঞ্চিত হয় চৌম্বক শক্তি। ফ্লাক্স কি ধরনের রাশি? স্কেলার। বাংলাদেশে যে দিক পরিবর্তিত বিদ্যুৎ সরবরাহ করা হয় তার কম্পাঙ্ক কত? 50 হার্জ। আকৃতি গুণাঙ্কের মান কত? 1.11। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে পরিবর্তিত তড়িৎ শক্তিতে পরিণত করা হয় তাকে কি বলে? জেনারেটর। গ্যালভানোমিটারের সূচক কাঁটা কোন দিকে বিক্ষেপ দেবে? বামে। তার কুণ্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহে কি ঘটবে? বেড়ে যাবে। তাড়িত চুম্বকীয় আবেশ প্রদর্শনের জন্য ফ্যারাডে কয়টি পরীক্ষা সম্পাদন করেন? 2টি। তাড়িত চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় যে বৃত্তাকার তার কুণ্ডলীর সাথে গ্যালভানোমিটার যুক্ত থাকে তাকে কি বলে? গৌণ কুণ্ডলী। স্বাবেশ যুক্ত বর্তনীকে কি বলা হয়? আবেশী বর্তনী। ডাইনামো কত প্রকার? 2। জেনারেটর অ্যামেজারের সাথে কি সংযুক্ত থাকে? ধাতব দণ্ড। এসি জেনারেটরে কার্বন নির্মিত কয়টি ব্রাশ ব্যবহার করা হয়? 2টি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।